हाय एवरीवन, वेलकम टू तस्नीमस्टाइन। आमी आज के तैरी करे देखाबो 10 मिनिटे इन्स्टैंट कागजेर चायर कपे केक। एवं एक केकटाय आमी किछु भिन्न रकमेर उपकरण व्यवहार करब। साधारणत आमादेर बासाय सब समय देखा जाए सब उपकरण थाके ना, तो आमी आज के एभाबेई करे देखाबो जाते आपनारा जे कोनो उपकरण दिएई एई केकटी तैरी करते पारेन। এই কেকটি খেতে যেমন মজার সেরকম সময়ও কম লাগে, খুবই সহজ, লাগবে না কোনো ডিম, লাগবে না বিটার এবং লাগছে না ওভেন। গ্যাসের চুলায় আমি তৈরি করে দেখাবো। বাসায় যদি হুট করে মেহমান আসে কিংবা হুট করে ক্ষুধা লাগে তাহলে এই কেকটি আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে এই কেকটি তৈরি করব। প্রথমে আমি এখানে সব উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ আটা নিয়েছি। আমরা সাধারণত কেক ময়দা দিয়ে তৈরি করে থাকি, কিন্তু ময়দা না থাকলেও আপনারা এই কেকটি আটা দিয়েও তৈরি করতে পারেন। আমি আজকে এখানে হাফ কাপ আটা নিয়েছি। নিয়েছি অয়েল প্রায় 1/4 কাপের মতন, আর নিয়েছি চিনি 3-4 চামচের মতন। আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা নেবেন। এখানে আমি দুই ধরনের বাদাম কুচি নিয়েছি, একটা হচ্ছে পেস্তা বাদাম আর একটা হচ্ছে কাজু বাদাম কুচি। আর এখানে আমি 1 চা চামচ হচ্ছে বেকিং সোডা নিয়েছি। আপনারা চাইলে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ভ্যানিলা এসেন্সের পরিবর্তে নিয়েছি কমলার রস, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি নিয়েছি টক দই। আমি এখানে টক দই নিয়েছি 1/3 কাপের মতন। এখন আমি প্রথমেই চিনিটাকে টক দইয়ের সাথে মিক্স করে নিচ্ছি। আমি একটি হ্যান্ড মিক্সার নিয়েছি এবং চিনিটা অবশ্যই আপনি প্রথমে টক দইয়ের সাথে মিশিয়ে নেবেন, তা না হলে পরে যদি আপনারা ময়দা অ্যাড করার পরে মিশান তাহলে চিনি দানা দানা রয়ে যাবে। এরপরে আমি ময়দা এবং বেকিং সোডাটা এখানে দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কমলার রস 1 টেবিল চামচ। এখন আবারও খুব ভালোভাবে আমি ব্যাটারটাকে মিক্স করে নিব। এর মধ্যে আমি কাজু বাদামটা কুচি দিয়ে দিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি। এই পুরো প্রসেসটা করতে আপনাদের 5 মিনিটের বেশি সময় লাগবে না। এরপরে আমি 4টা কাপ নিয়েছি এবং আমি একটি মেজারমেন্ট কাপের সাহায্যে এই 4টা কাপে বাটারটাকে সমান ভাগে ভাগ করে দিয়ে দিব। এতে করে কোনো কাপে কম বা কোনো কাপে বেশি হবে না। এবং ব্যাটারটা দেওয়ার পরে কাপগুলোকে আমি একটু ঝাঁকি দিয়ে নিব। এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটি বের হয়ে যাবে। এবং এর উপর দিয়ে আমি এখন পেস্তাবাদাম কুচিটা ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও এখানে ব্যবহার করতে পারবেন। এখন আমি চুলায় একটি পাত্রে একটু উঁচু করার জন্য এই জিনিসটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন উঁচু করার জন্য। ডিরেক্ট যদি আমরা পাতিলে দিয়ে দেই তাহলে হবে কি, পেপার কাপটা পুড়ে যাবে, তাই আমি একটু উঁচুতে দিয়েছি। এবং এভাবে দেওয়ার পরে আমি একটি ফড়া দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন একদম এয়ারটাইটভাবে ঢেকে দেওয়ার, এতে করে কেকটা খুব দ্রুত হয়ে যাবে। এবং আমি এভাবে করে দিয়ে মৃদু আঁচে 7 মিনিটের মতন অপেক্ষা করব। আপনাদের কম বা বেশি লাগতে পারে, আপনারা একটু চেক করে নেবেন একটা টুথপিকের সাহায্যে। আপনারা চেক করবেন, দেখুন আমারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে, কোনো ভেজা ভাব নেই। সুতরাং বোঝা যাচ্ছে ভিতরটা একদম ভালোভাবে হয়ে গিয়েছে। আশা করি এই কেকটি আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো করবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।